অন্যরক নাইটঙ্গ আকাশ ত্রিপুরা। খুলমগা আগস্ত ত্রিপুরানি ককবরক ককতমাওয়াং শালমিন নরক যতনন লামসগো তিনিনি ককবরক ককতমারক তামতং ফাইডি জুংনাই নাইলেয়ানো হানো হাইতে ওয়েশে আহাস্টনে সামুংখলাই নেরুনি বিশিংতিব সর্বশিকানে ফ্রিংনাইতে ফ্রিংনাই যুগসং বনে নাইকল থেরুনি বিশিংতিব রুগববল বিস্কাং রুনি বিশিংতি খাতর লাই মনুক জাখা আরো অনো ফ্রিংনাই সামুংখলাই নেরুনি বিশিংতি বরনি থানি রগ সাইমানানে বিশিংতি তাই সবনি বিশিংতি নুক জাগে তংমানে হমান রাংনি শান লাই মুরনি নুক জাগমং আবরনো রগে বরনি ফ্রিংনাইতে ফ্রিংনাই যুগসং রগব শিয়সামুল খলাই মান নুক জাখা হাইকোর্ট রগ দাগি মুর রুজাগ মানে উলগ ফানসে আবরনি গোসিমুং রিয়া কোহনই বরনি মানথাই রগ্ন তাবু মানিয়ানি বিশিংতি সে তাই আবনি উকলুক রগসে and she moved from Murong Nibishinti. From my day from Major Shang Rong Nibingo, Chef Shang Rong Nibishinti, my young Tong Hanish Shilchamo, Abone Bagino, Tabun has the Abone Borne Bagay, Shamur Nibishinti, Homan Shamung no Kabomodal Vidarte, Homan Rang Rong Nirunan, Shanley Money, Kogramarong Nibishinti, Shupuna Nebagibo, Shanley Murka, and Chef Romania Tongitong Night, from my day from Major Shang. থাকা সত্ত্বেও আমরা এনসিটা উঠতেছে না এবং দেখা যাচ্ছে যে আমরা এই যে এনসি যাদের উঠছে তারা সরকারি যা যা আছে এরিয়া পাইছে প্লাস তাদের স্যালারিও বাড়ছে কিন্তু আমরা এনসির কারণে আমরা স্যালারি প্লাস এরিয়া কিছুই পাইতেছি না কোনো কোনো ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে কোনো কোনো আইএস আন্ডারে দেখা যাচ্ছে যে তারা এনসি থাকা সত্ত্বেও ওই জিনিসটা পাইয়া গেছে তা আমরা কি অপরাধ আমরা তো ডিএলএড করছি এবং আমরা সিস্টেম অনুসারে এনআইএস অনুসারে এনআইএস আন্ডারে আমরা ডিএলএড করছি এবং 50% মার্কও নিছি কিন্তু আমাদের এনসি উঠিনি এখন কিন্তু দেখা যাচ্ছে এনসি সত্ত্বেও তারা অনেকে পাইয়া গেছে কিন্তু আমরা কেন পাইলাম এই নিয়ে আমরা সবাই একই আবেদন যে আমরা কেন পাইলাম এটা নিয়ে আমাদের আজকে শিক্ষা বলে আসা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুসারে আমাদের যে দ্বাদশ শ্রেণীতে 50% নাম্বার এবং ডিএলএড করার যে মানে ইনস্ট্রাকশান ছিল আমরা সেটা কমপ্লিট করেছি কিন্তু এখানে দেখা গেছে যে 2019 মার্চের মধ্যেই কমপ্লিট করতে হবে এমন একটা ইনস্ট্রাকশান ছিল যেটা আমরা অনেকেই জানি না আমাদের জানা ছিল না যার ফলে আমাদের মার্চের পরিবর্তে অনেকে এপ্রিলে হয়েছে অনেকে অক্টোবরের মধ্যে কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে এর জন্য আমাদের এনসি হয়েছে অর্থাৎ নট সার্টিফাইড আমরা ডিএলএড কমপ্লিট ডিএলএড কিন্তু 2019 মার্চের মধ্যেই কমপ্লিট কিন্তু তারপরে আমাদের এনসি হয়ে গেছে এই বিষয়টা কি আমরা সবাই এই ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত নই আমরা বারবার আসছি এখানে এনসি রিমুভ করার ক্ষেত্রে ওনাদের সহযোগিতা চাইছি কিন্তু এক্ষেত্রে আমরা আশানুরূপ কোনো কিছু পাচ্ছি না আমরা আপনাদের দ্বারস্থ হয়ে আমরা সরকারের কাছে আমাদের এই যে সমস্যাটা এই সমস্যাটা ওনাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি দাল বিদাল ঠাই রং ফের সের খাই যাক মানে আবহাই কেন কুবনি বিশিংতে হাতে রং বিশিঙ্গ দাল বিদাল নাইকল মঙ্গো না হাতে রং বিশিংতে সামু খাই নাই রং বিশিঙ্গ আজরা রগ রেগানি সামু রং তো ফের সের খাই যাক তং মানে আবহাই না শিল চাম রগ আসাম হবে তা বরং বিশিঙ্গ নুক জাগাই তং মানে আমবাসা আর ব্লক নি কেমাসরা বিলেস রগ আর রং নি কামি রং সামু ফাই মানে রং বিশিংতে ফুনুক মা রগ না কুবনি তাবো বাই থাক রং নি কে হরবে শাল আসকে হাক চাল বরে বিশিংতে তাই বরং নুক জাগো আবো রং নি বিশিংতে বরং নুগুই রগ ভান বরে কেবম খাই না নুক জাগাই তং মা বাই আর বরং তো শ্রেষ্ঠ ক্লাইন্ট আমি রগ্নি নাইকল থেরুনি বিশিংতে নুগমা ভাই অ্যানালাইজার লুকুর পঞ্চায়েত থেকে আমার পুকুর দিছে পুকুর দেওয়ার পরে এরপরে তারা কাজ স্টার্ট করছে কাজ স্টার্ট করার পরে আমার যে টোটাল ম্যান্ডিজ আছে 3264 ম্যান্ডিজ যে তারা আমার একটা হিসাব রাখছি তারা আমার কইছে আমার আমি একটা হিসাব রাখতাম তাহলে আমার একটা ডায়েরির মধ্যে আমি হিসাব রাখছি আমার 1500 ম্যান্ডিজ গেছে আর বাকি 1500 থেকে আর 1700 ম্যান্ডিজের উপরে রয়ে গেছে আমার কিন্তু পুকুরটা এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না 2 ফুট মাত্র ড্রাইভ হয়েছে যে না জমি না পুকুর আমার বরং জমি যদি থাকতো বরং আমি দান করে খাইতাম অনেক কৃষক মানুষ তাহলে আজকে আমার এই অবস্থা করে দিয়েছে আমি এটা মানে বিচার প্রার্থী তাতে এটা আমার কোনো মানে দেখে সরকার সবার যে বইটা আমার কাছে আছে বইটাতে মানে পরিষ্কার লিখে রাখছে যে মুন্ডদের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এটা বছর আইবের হিসাবে দেখা গেছে এটা আমার এটা কমপ্লিট তার লাগে আমি আজকে মানে এটা বিচার প্রার্থী বলে আমার কি পঞ্চায়েত থেকে তো বলে আমার কাজ মানে তারা তো কোনো মানে কোনো ইয়াস নট কিছু তো কইতেছে না তারা কোনো রাওই করে না আমার সঙ্গে কথাই কোনা কিন্তু বামা বলে তো আমরা দেখতাম পঞ্চায়েতের কাজ কম বেশি হইতো আমরা এটা দেখতাম বিরোধী হিসাবে আমরা রাও করতাম না দেখতাম যে তো কাজ হইতো কিন্তু অক্ষণে তো আমরা এমন একটা সিস্টেম দেখতেছি কিন্তু ওখানে তো ডাকাতাই পড়ছে কিন্তু তারা ডাকাতি করে লিতেছে তারা তো মুখ খুলে কথা কইলে ফিরাতে ফিরাতে তুলে লাভের ভিতরে
কোনো বিরোধী মানুষে কোনো কথাই কইতে পারে না তার বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে। কারণ পঞ্চায়েতে সম্পূর্ণ চলে নেতা, মেম্বার কোনো সদস্য নয়। নেতারা কি মানে আপনি সঠিকভাবে পঞ্চায়েতের কাজ করতে পারবো? তারা ইচ্ছে হলে আইব না, এলে নাই, জনগণ ভুক্ত আছে, জনগণ বিচার পার কাছে যেতে পারে না, সুখ দুঃখের কথা কারোর কাছে কইতে পারে না। একটা ঘরে লেগে যাক, লেটিনে লেগে যাক, পঞ্চায়েত সদস্যের কাছে তো যাইব মানুষ, কিন্তু আজকে দেখা যায় পঞ্চায়েতের সদস্যই নেতা কার কাছে যাবো মানুষ, পুরা মানুষের সাফার করতেছে। মার শরীর খারাপ আসলো না, তারপর আমরা মঙ্গলবার ভর্তি করেছি মারে, এরপরের দিন বালা গেছে, তারপর কালকা হঠাৎ করে কিছু জানি গো আত্মা কো বাড়ির যা মুখা আমার লই আস কেন এতলা মানুষ কেমনে খাম, আমি কই আজ দিনটা থাও না কালকা যা মুখা ছুটি লয়া। তারপর আমরা সকাল লইছে পরে, তারপর আত্মা কইতেছে ফোন কইরা যে মা বলে গেছে গা তাড়াতাড়ি আ, কুজনে বিছরে ফেলতেছি না। আমাদের এলো আমাদের রুগী ভর্তি আসলো এখানে ইয়েবারে এই তিন তারিখে মঙ্গলবারে 11:30 সময় ভর্তি করেছিলাম। আচ্ছা, নাম হইলো চিনু সব। আচ্ছা, এখন উনি আমরা আয়া দেখি উনি অনেক নিখোঁজ, উনি এখানে বেডে নেই। প্রবলেম আসলো জ্বর আর পেট ব্যথা। হাসপাতালের কর্তৃপক্ষের বিষয়টা জানাইছেন? হ্যাঁ জানাইছি। তারা কী কো? তারা কো আমরা ছুটির কাগজ ছুটি দিয়ে দিয়েছি, কিন্তু ছুটির কাগজ নেই নেই। ভর্তি করার পরে ভালো ছিল, কালকে রাইতে পাগলামি করতেছে, মানে ওই বেডের কাপড় টান দেয়, ওই ব্যাগ টান দেয়, ওই এটা হেডা আপাস ওইটা কারণে কতবার যায় গেতেও চাইছে, চুটি কাটে আপটাই রাখছে। সে আপনারা সকালে ধারে বয়ের আছে, বয়ের অনেক করে ডাক্তার আছে, আর সে জিজ্ঞাসা করে আপনার প্রবলেম কীটা, তারপরে কইছে কীটা জানি কনে করে কয়, আচ্ছা ঠিক আছে বাড়ি ঢুকাইলে যাই দিও ছুটি নিয়ে আসে, এইটা করে তো লাগিছে ধেরা মনে করছে এমন মনে বই আছে। বাহিনী পাড়াতে ইন্স্যুরেন্সের নাম তুরা পুলিশে করে সেটা প্রচুর টাকা কালেকশন করছে, এর মধ্যে আমরাও আছি, সবাই খুঁজতেছি এখানে গরিব মানুষ যারা আছে ইট ভাঙ্গে বাসা বাড়িতে কাজ করে এরকম ধরনের মানুষ আর কি, সবাই কারোতে 10,000 কারোতে 50,000 কারোতে 1,00,000 ফিক্সড ডিপোজিট নিছে, কারোতে ডেইলি কালেকশন করছে, মান্থলি কালেকশন করছে, এরকম প্রায় কোটি টাকার উপরে কালেকশন করছে। কোন জায়গায় ঘটনাটা? ঘটনাটা হইতেছে আগরতলা দশমীঘাট রাজনগর জয়পুর রামনগর ওই জায়গাটি সব মিলে এসেছে। বাবা অসুস্থ, ঘরে কে কাজকর্ম করার নাই, আমি মারির কাজ করি, আমারও কইছে ভাতিজি তোমার তো কেউ দেখবার মতন নাই, তোমার কিছু যদি টাকা টাকা থাকে ঘরে আমারও দো, তোমার সুন্দর মতন সুন্দর জায়গা দিয়ে সে দিয়ে জিনিসপত্র বানাইতে পারবা, এ কথা কইয়া আমার থেকেও প্রচুর টাকা নিছে, নিয়ে আমার আমার থেকে নিছে প্রায় 25,000 টাকার মতন। তাই আমার এখন আমি দেওয়ার পরে আমার ঘরে আমি আমার বোনের দিয়ে দিছি, বন্যা মায়েদের থেকে আমি পয়সা কি আমি কে মনে মন আমি টাকা দিছি লাফামু আপনারাও দেন ফাজেন, আমার বোনের জামার বাড়ির থেকেও তারা দিছে, তারা অন্য সংসার ভাঙ্গা বাড়িতে বোনের জামায় টাকা লেগা বোনের নেয় না, তিনটা বাচ্চা আছে। বাড়ি কোন জায়গায়? আগরতলা জয়নগর। এখানে কার বাড়িতে আছে? আসলাম না, আমি পুরুষ বাড়িতে গেছিলাম। কবে আছি? আজকে আছি। আজকে আছি না, আমি আমার কাছে পার গিয়ে সবাই আমার ধান নিছিলাম, যে কোনো কারণে আটকে গেছে দিতে, তো একটু ঢুকলে এটার লেগে সবাই একটু রাখা আর কি আমার লাগে। কয়জন তারা আছে? স্যার অনেকে কাছ থেকে নিচ্ছে তারা, সবাই আগে আগে তারা দিছে, আগে তারা দিছি, মাঝখানে লকডাউন থেকে আটকে গেছে। কত টাকা হবে তুমি জানা? স্যার দেখি সব কেমন, একটা লোক এখান থেকে আগরতলা থেকে একটা অনেক কিছু টাকা পয়সা অনেকের পাওনাদানা আছে, তো ওইটা নিয়ে একটা লোক পালিয়ে এখানে জগন্নাথ থেকে পশ্চিম পারে একটা জায়গাতে আস্থানা নিয়েছিল, তো ওখান থেকে তাদের আজকে এখন রেস্কিউ করা হয়েছে, বাকি দেখছি
এটা সেখানে আমরা এখনো কিছু লোক এসেছিল, আমরা এখনো পুরো ইনফরমেশনটা আমরা ভেরিফাই করছি অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে। কমপ্লেইন দিয়েছেন কি নাম তো জানেন এসেছেন? জুয়েল হোসেন, জুয়েল হোসেন, বাবার নাম লেট ফরিদ মিয়া, বাড়ির রাজনগর আগরতলা। ভারত বাংলা আরিনি কথা তার তিন নম্বরী মুসর ফালে তোমার অনুবিশিং তে বানিয়ে রকলাই তোমার অনুবিশিং আজরার রগন আরি নাইকল নাই রনি গুলি রক অমার গত কুমার মুখা খরক জম সুক্ত লাগ নাই পাটি উরাপাদি তোমানে সাইমানে তোমানে উত্তর ত্রিপুর অনুবিশিং তে বদর নগর থানা নাই নাইকল জাক তঙ্গই তোমানে একম নগর বিওপি অন্তাই রক নাই আবনে উলগন দুখমানে রগন ধর্ম নগর বকাস্তে নিশা খাম নগর গট লাগাই থাকা আব হাই কেন দাল বিদাল আরিনি বিশিং তিন দাল বিদাল মানে র ফালে বানিয়ে খলাই মার অনুক জাগাই তঙ্গো আবন তৈ বতাই গতাল জাক তঙ্গনাই রগনি নাই তুম মুরব হনে সাজাক মানে হর কুথু রগন আমসানি লোক রগ্নি ইয়াক রগন রমজা মানের অনুবিষিত বাবু হাইকে না নুকজাকা খরক সাপন মেরা কং না শিকং বিষিতে আজ রাও পাতি মুরন শ্রেষ্ঠকে শ্যামান লাইমানি বরণে বিষিং গব নুকজাকে তং খাবু হাইকে না কবং মা বিশ্বকরণী থানা নাইকুল চাক তঙ্গি তংমানি আহরেশ নগর নিবিষিংতে আর অনেক তংমানি মুন্দাপাড়া আমসাই রগ পাতি মুরন শ্রেষ্ঠকে রনুকমানি আর অনেক বিষিংতে সতী থাম জেলে তাম্পানি জোড়া রগ্নি বিষিংতে রগ সে আর কামিনীর তংনাই রগ্নি বিষিতে শ্যামানি বাসন্তী বণিক নিউক নক রগ অর বিষিতে কাশে খক জাকমানি আবরণী উলগন লোক গানাগিনিক তংমানি দেখা শ্যাম চানি বর্ণ ওয়ান সুকুইন রূপক দত্ত মুগে খরকসা বরণ সুমর খেলাইকে আবন গশি রেখা আবন হলো বিশালগড় থানা নিয়ে মোথাং বাহিনী ইয়াক রগ ইয়াফারে রেখা আবন বরণ তৈব বিশালগড় থানা তলাঙ্গি থাঙ্কা আচ্ছা চারটে সাড়ে চারটে বাজবো মেলা তিনটে দিনে বাচ্চা দিছে ভিটামিন ভাল ঘর হয়েছি তাহলে কার কার ভুলটা করতে মরা বাচ্চা না আজকাল চারটে সাড়ে চারটে বাজে আমার এই আহারে মেলা বাবার এ নিচে মেলা কে নিচে এতে তো শিকাই গেছে তার বাড়ি কোন জায়গা আজ তো করেন নাম জানেন না আর কথা হ্যাঁ রূপক কয়টা ছাগল নিছে আপনারা বাবা আমার আগে নিচে তিনটা আজকা নিচে একটা রুমে নিচে আজকাল চারটে সাড়ে চারটে বাজু এখন কি করছেন রে কারে এই যারা ধরে আনছিল কারে কারে না জিগেছে তো শিকাই গেছে এরপরে পুলিশ পুলিশ এসেছিল হ্যাঁ এই তো ওখানে আছে ঠিক আছে রে আকাশ ত্রিপুরা নিকগ্র কক্তবা তাপসিরাতে আশিম নানার নাইতং দি আকাশ ত্রিপুরা খুলুমকা